নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরাম শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। দর্শক বন্ধু, অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ একটি তিথি, এটা আমরা সকলেই জানি। অক্ষয় কথার অর্থ ক্ষয় না হওয়া, তাই এই দিন বিশেষ কিছু কাজ রয়েছে যা করতে পারলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় এবং মনে করা হয় এই দিন যা কিছু শুভ কাজই করা হোক না কেন তা সর্বদা অক্ষয় হয়ে থাকে। আবার এ কথাও শাস্ত্রে বলা আছে যে এই দিন এমন কিছু কাজ রয়েছে যা একেবারেই করা উচিত নয়। আসুন প্রথমে দেখে নিই কী কী শুভ কাজ বিশেষভাবে করা উচিত এই দিন। যদিও আমি পূর্বের ভিডিওতে কিছু কাজের কথা আমি উল্লেখ করেছি, তাও এই বিশেষ দিনে যদি কেউ রাধা কৃষ্ণের যুগল মূর্তি বাড়িতে প্রতিষ্ঠা করে এবং সেই মূর্তি যুগলের চরণে চন্দন দিতে পারে তাহলে কিন্তু বিশেষভাবে মঙ্গলদায়ক ফল লাভ হয়। অক্ষয় তৃতীয়ার দিন গণেশ ও মা লক্ষ্মীর পুজো করুন এবং তাদের চরণে সিঁদুরের ফোঁটা দিন। এই দিন ব্রাহ্মণকে জল, পাখা, বস্ত্র, চন্দন, নারকেল এবং অন্নদান করতে হয়। এই দিন বাড়িতে সোনা রূপো কিনে আনতে পারলে খুবই ভালো এবং শুভ ফল পাওয়া যায়। এই দিন পাঁচজন বিবাহিতা মহিলাকে আলতা ও সিঁদুর দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শুক্র গ্রহ বলবান হয় এই দিন। যে কোনো মন্দিরে মরসুমি ফল দান করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। দর্শক বন্ধু, এই দিন গাড়ি, বাড়ি, জমি, সোনা, রূপো কেনা সবসময় সম্ভব হয় না সবার পক্ষে। সেক্ষেত্রে কাঁচা সবজি, যে কোনো শস্য দানা, ঘি এবং বাড়ির বাচ্চাদের জন্য কিছু জিনিস কিনে আনো, অত্যন্ত শুভ ফল পাবেন। আসুন দর্শক বন্ধু এখন দেখে নিই যে কী কী কাজ করা অনুচিত এই অক্ষয় তৃতীয়ার দিন। কখনো তুলসী পাতা তুলতে নেই, এতে ভগবান শ্রীবিষ্ণু এবং মা লক্ষ্মী দেবী অত্যন্ত রুষ্ট হন। এই দিন কারোর মনে কখনো দুঃখ বা আঘাত লাগে এমন কথা বলা উচিত নয়। এই দিন বাড়ি থেকে নুন, তুলো, সর্ষে এবং তেল কাউকে দেবেন না, এতে কিন্তু গৃহের অত্যন্ত অমঙ্গল হয়। দর্শক বন্ধু, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।